নমস্কাৰ, স্বাগতম জনাইছোঁ। এয়া হৈছে দ্য প্ৰাইম শ্ব, ষ্টুডিঅ'ত মই প্ৰাঞ্জল। হঠাৎ আক্ৰমণাত্মক ৰূপত দেখা গ'ল মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক। কিন্তু কাক কিয় টাৰ্গেট কৰি ল'লে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে? প্ৰথমে চাই লওঁ আহক এই প্ৰতিবেদন। প্ৰসংগ মাধ্যম বিতৰ্ক মোকে কি মানে সুধিবা, কেভিত চিট দি দিয়ক, কেভিত কি অসমীয়া মাধ্যম হয়, ডনবস্কোত কৈ দিয়ক, ডনবস্কোত কি অসমীয়া মাধ্যম হয়। এনেকে মানুহে মুখা পিন্ধি থাকিলে অসমখন নচলিব। কোনোবা অবিবাহিত হৈ আছে তেওঁ বেলেগ কথা, কিন্তু বাকী তেওঁৰ দাদাক ভায়েকৰ ল'ৰা ছোৱালী কোন স্কুলত পঢ়ে? তথাপিতো আমিতো মাতৃভাষা স্কুল গঢ়োৱা নাই, অকল ইংৰাজী আৰু অসমীয়া ছাবজেক্ট দুটাহে। এটেকিং মুডত মুখ্যমন্ত্ৰী আশু সন্তুষ্ট কৰি যদি চৰকাৰে সিদ্ধান্ত ল'ব লাগে, তেতিয়াহ'লেতো চৰকাৰখনত মই গৈ পেলাই আশুৰ অফিচত বহি থকাই ভাল হ'ব দেখোন। প্ৰথমে নাম নোলোৱাকৈ বৰ্ষীয়ান ছাত্ৰ নেতালৈ তীক্ষ্ণ বাক্যবান। যদি ষ্টুডেণ্টো নহয় দেউতাকো নহয়, মই এটা মাজৰ পক্ষ। এতিয়া সেই মাজৰ পক্ষটোৰ কথা আপুনি কেনেকৈ শুনিব? ভাত খাম মই, ভাতত মাংস ভাত মোক কোনোবা ঘৰত দিছে, তো নিমখ চেনি বেছি হৈছে খোৱাজনে গৃহস্থ ক'বনে দূৰৰ পৰা চাই থকাজনে ক'ব? দেউতাক মাকসকলে আমাক আহি ক'ব, তেতিয়া আমি কথাখিনি শুনিম। এতিয়া আমি দেউতাক মাককো নুশুনিম, ছাত্ৰ ছাত্ৰীকো নুশুনিম, আপোনালোকে কৈছে কোনোবা সংগঠনক সুধিব লাগে। আপোনালোকে অসমৰ ৰাইজক এখন এফিডেফিট দি দিব যে আপোনালোকৰ ল'ৰা ছোৱালী, ককাৰ ল'ৰা ছোৱালী, ভাইটিৰ ল'ৰা ছোৱালী, কোনোবা নিজে অবিবাহিত, তেওঁতো ক'ব মোৰ ল'ৰা ছোৱালী নাই, মই য'ত, সেইটোতো নহ'ব নহয়। তাৰপিছতেই টাৰ্গেট অসম সাহিত্য সভাৰ সভাপতি কুল শইকীয়া। যিজন সাহিত্য সভাৰ সভাপতিয়ে এইটো ক্ষেত্ৰত বিবৃতি দিছে, তেওঁৰ ল'ৰাই গোটেই জীৱন ইংৰাজী মাধ্যমৰ স্কুলত। আমাৰ কুল শইকীয়া ছাৰৰ ল'ৰা আপোনালোকে পঢ়ি চাব, হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ল'ৰা ক'ত পঢ়িছে? ইংৰাজী স্কুলত পঢ়িছে। কুল শইকীয়া ল'ৰা ছোৱালী ক'ত পঢ়িছে? ল'ৰা নাম চাব, মই মোক পঠাই দিছে ক'ত পঢ়িছে, ইংৰাজী মাধ্যমত পঢ়িছে। ৰাজহুৱা ব্যক্তিৰ ব্যক্তিগত জীৱনৰ প্ৰসংগত আনি মুখ্যমন্ত্ৰীয়ে চলালে সমালোচনা প্ৰতিহত কৰাৰ চেষ্টা। কোনোবা অবিবাহিত হৈ আছে তেওঁ বেলেগ কথা, যদি ষ্টুডেণ্টো নহয় দেউতাকো নহয়, মই এটা মাজৰ পক্ষ। এতিয়া সেই মাজৰ পক্ষটোৰ কথা আপুনি কেনেকৈ শুনিব? সমুজ্জ্বল ভট্টাচাৰ্য কাট এটাও মাৰি থৈ গৈছে বিয়া নপতা বুলি কৈ। মূল বিষয়বিলাকত আত্মনিয়োগ কৰক আৰু মূল বিষয়বিলাকত সমাধানৰ কাৰণে ব্যৱস্থা কৰক। দুখীয়া মানুহৰ জীৱনক লৈ হেতালি নেখেলিবলৈ মুখ্যমন্ত্ৰীয়ে আচন এটাক দিলে কঠোৰ সকিয়নি। দুখীয়া মানুহৰ ওপৰত অত্যাচাৰ কৰিব নাপায়। ইফালে মুখ্যমন্ত্ৰীক উভতি ধৰিলে আছোৱে। এইটো হ'ল অসমৰ ৰাইজৰ মত, কাৰণ এটা কথা পাহৰি যাব নালাগিব যে আমাৰ অসমীয়া ভাষাটো নাছিল, তাৰ কাৰণে আন্দোলন কৰিবলগীয়া হৈছিল, আৰু অসমীয়া ভাষা ৰাজ্যিক ভাষা কৰিবৰ কাৰণে এটা আন্দোলন হৈছিল। এচামে এচাম শ্বহীদ হৈছে, প্ৰাণ দিছিল। সঁচা কথা বতৰাবিলাকৰ পৰা আঁতৰাই ৰাখিবৰ কাৰণে এনেকুৱা ধৰণৰ অযুক্তিকৰ কথা কয়। এতিয়া তেখেতসকলৰ গোটেই কথা বতৰাবিলাক ওলাই পৰিছে, তেখেতসকলৰ চিন্তা যে চৰকাৰৰ পুঁজি নাই, চৰকাৰৰ পুঁজিৰ অভাৱ হৈছে, এই কথা বতৰাবিলাক যেতিয়া ওলাই পৰিছে তেতিয়া নিশ্চিতভাৱে চৰকাৰে এই কাম কাজবিলাক কৰিবই। মুখ্যমন্ত্ৰীৰ মাধ্যম সম্পৰ্কীয় আক্ৰমণাত্মক মন্তব্যৰ পিছতেই সমালোচনাত জুই হৈ পৰিল বিধায়ক অখিল গগৈও। মুখ্যমন্ত্ৰীয়ে মানুহৰ মুখৰ ভাষাটোক কাঢ়ি আনি যিটো তেওঁৰ বিৰুদ্ধে যিটো অস্ত্ৰ প্ৰয়োগ কৰিব লাগিছিলে সেই অস্ত্ৰটো প্ৰয়োগ কৰিছে এতিয়া ৰাইজৰ বিৰুদ্ধে। কেনেকুৱা এজন ভয়ানক মুখ্যমন্ত্ৰীক আমি আমাৰ ৰাজ্যখনৰ শাসনৰ দায়িত্ব অৰ্পণ কৰিলোঁ। আচুৰ উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচাৰ্যক মুখ্যমন্ত্ৰীয়ে অপমান কৰা বুলি অখিল গগৈ আনিলে অভিযোগ। সমুজ্জ্বল ভট্টাচাৰ্যক কাট এটাও মাৰি থৈ গৈছে বিয়া নপতা বুলি কৈ। চাগে সমুজ্জ্বল ভট্টাচাৰ্য ডাঙৰীয়াক সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ উপদেষ্টা, তেখেতক এটা কাট মাৰিও গৈছে। তেখেতে কৈছে যে ঠেলাৱলাৰ ৰিক্সাৱলাৰ প্ৰতি, দৰিদ্ৰসকলৰ প্ৰতি এনেকৈ কথা কোৱা মানুহবিলাকে অপমান কৰিছে বা শোষণ কৰিছে। এইটো হ'ল মুখ্যমন্ত্ৰীৰ বক্তব্য। ৰাইজৰ অভিযোগবিলাককে তেওঁ অস্ত্ৰ হিচাপে লৈছে আৰু ওলোটাই সেই ৰাইজৰ অভিযোগবিলাককে আমি মাৰিব লাগে শাসক শ্ৰেণীৰ পিনে, তেওঁ আকৌ ৰাইজৰ পিনে মাৰি কি কৰিছে, তেওঁ নিজৰ বক্তব্যৰ পক্ষত অৱস্থান গ্ৰহণ কৰিবলৈ চেষ্টা কৰিছে। ইফালে মুখ্যমন্ত্ৰীৰ মাধ্যম সম্পৰ্কীয় তথা বিদ্যালয়ৰ আন্তঃগাঁথনি উন্নয়ন সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিলে বিভিন্ন বিৰোধী নেতাই। এই সিদ্ধান্তবিলাক চৰকাৰৰ অবিবেচন, আমি এইটো প্ৰশংসা কৰা নাই, আমি কোনো জ্বলা নাই, কিন্তু আমি তথাপি মুখ্যমন্ত্ৰীৰ পত্নী
তেওঁলোকে ব্যক্তিগত এইপিনেদি মুখ্যমন্ত্রীয়ে জারি করে যে সরকারি বিদ্যালয় তেওঁৰ পত্নীয়ে কালি যিখন মানে আটাইতকৈ আটাইতকৈ অসমৰ ভিতৰত বৰ্তমান এক্সপেন্সিভ ব্যক্তিগত ইস্যু ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট আনফালে শিক্ষামন্ত্রীর পত্র বিতর্কর পিছতে মুখ খুলিছে মুখ্যমন্ত্রী বিরোধীর ইস্যু নাই কারণে যুক্তিহীন কথাত হৈচৈ করে আছে বলে মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আনহাতে রাজ্য সরকারের পুঁজির অভাব কোনো ক্ষেত্রতে হওয়া নাই বলে হজুরে দাবি তুলিলে বিত্তমন্ত্রী অজন্তা নেওগে সরকারের পুঁজির সংকট বিদ্যালয় আন্তর্গাঁথনি নির্মাণের বাবে শিক্ষামন্ত্রীর ভিক্ষা প্রার্থনাক লৈ নিন্দা ভর্সনা কটাক্ষরে থকা হরকা বিরোধীর শিক্ষামন্ত্রীয়ে উপস্থাপনত ভুল রয়ে যাওয়া বলে বিরোধীর প্রতিক্রিয়ার পিছ মুহূর্ততে ধবলি আহি সংবাদ মেল পাতিলেও ক্ষান্ত হওয়া নাই সমালোচকর দল যেটো মই নাটনির কথা কৈছিল সেটো মই সরকারের ধন নাই এই কথাটো মই কোৱা নাই কেতিয়াবা এছ এম ডি সি সমূহর বা এছ এম সি সমূহর এই আমি যোগান ধরা কম্পোজিট পুঁজিটো গ্রান্ট আছে এই গ্রান্টটোর নাটনি হয় আটাইকেইখন ডেস্ক বেঞ্চ বনোৱা বা ফেন কেইখন লগোৱা বা টয়লেটটো চাফা কৰোৱা ঠিক কৰোৱা পিছে কি প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতে রাজ্যত আন কোনো ইস্যু নাই বাবেহে বিরোধীর বাবে ই ইস্যু হয়ে পড়েছে তেওঁলোকৰ হয়তো নিজৰ দিবৰ ইচ্ছা নাই সেইটো এটা বেলেগ কথা তেওঁলোকক আমি জোৰ কৰা নাই কিন্তু এইটো আর বিতর্ক করে নেকি অসমত সকলোৰে দেউতাকৰ নামত তোৰণ বনোৱা আছে প্রত্যেক স্কুলত অসমীয়া মানুহেতো বিদ্যাঞ্জলি প্রধানমন্ত্রী আজি কৈছে অসমীয়া মানুহেতো বিদ্যাঞ্জলি আরম্ভণির পৰা কৰিয়ে আহিছে এতিয়া অসমত একো বিতর্ক নাই কারণে ফেসবুকৰ পৰা পুরোনা কথাবোৰ ডাউনলোড কৰি মানুহে বিতর্ক কৰিব খুজি আছে মুখ্যমন্ত্রীর মতে বিদ্যাঞ্জলি কেন্দ্রীয় সরকারের আসনি তাত রাজ্য সরকারের কবলগিয়া একো নাই যার মন আছে দিব যার নাই নিদিব অবশ্যই মুখ্যমন্ত্রীর মতে চিঠিখনের প্রথম আইটুত ভুলকৈ লিখিছিল শিক্ষামন্ত্রীয়ে এটো বিদ্যাঞ্জলি অসমৰ স্কিম নহয় এটো ন্যাশনেল স্কিম এটো রনোজ পেগুর স্কিম নহয় রনোজ পেগুয়ে চিঠিখন লিখিছে তেওঁ অলপ ড্রাফটিংটোত প্রথম লাইনটোত অলপ যেনেকে লিখিব লাগিছিল লিখাটোত অলপ গণ্ডগোল হৈছে মই খবর লৈছিল কিছুমান জায়গাত মানুহে একেবারে আহি এডপ্ট কৰি লৈছে স্কুল সকলো কথাতে বিতর্ক কৰি থাকিলে দুখ লাগে ইফালে কি কয় বিত্তমন্ত্রীয়ে সঁচাকৈ বিত্তীয় সংকটত নেকি রাজ্য সরকার সরকারের যে বিত্তীয় অবস্থা এই অবস্থাটো তেখেতে সহজভাৱে কৈ দিছে সঁচা কথাটো তেখেতে কৈ দিছে এই চিঠিখনৰ জৰিয়তে প্রমাণ কৰি দিলে যে কেন্দ্রৰ হাতত ৰাজ্যৰ হাতত দেশ চলাবৰ কাৰণে ৰাজ্য চলাবৰ কাৰণে কোনো ধৰণৰ পইচা নাই বিত্তমন্ত্রী অজন্তা নেওগে পুঞ্চাতেই নাকচ কৰিলে বিৰোধীৰ অভিযোগ ৰাজ্যত কোনো ক্ষেত্ৰতে পুঁজিৰ অভাৱ হোৱা নাই শিক্ষামন্ত্রীয়ে মাত্ৰ সহযোগিতা বিচাৰিহে পত্ৰ দিছিল কলে অজন্তা নেওগে পাব্লিক পার্টিসিপেশন কারণে এখন পত্র দিছে বলে পেলে এখানে কিন্তু ফান্ডর তো প্রশ্ন অহাই নাই আপনাদের তাদের অর্থনীতির না অর্থনৈতিক অবস্থা তাদের কোনো রিলেশনশিপ নাই মন্ত্রী অজন্তা নেওগর মতে বর্তমানে করকাতল অধিকারত সংগ্রহ হয়েছে আপনাদের দেখছে সুন্দরভাবে সরকার চলি আছে এবার ট্যাক্স কালেকশন বাড়িছে আমার পিছে করকাতল সংগ্রহের কথা আহিলেই আহে সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রসঙ্গ কিন্তু মূল্য বৃদ্ধির দায় হারিবলৈ আগৰ দৰেই মন্ত্রীয়ে দায় ঠেলিলে কেন্দ্রলৈ মূল্য বাড়িলে আমার নিশ্চয়কে বেয়া লাগে আর মূল দৃঢ় বিশ্বাস আছে কেন্দ্রীয় সরকারের উপর রাজ্য সরকারের উপর তেখেতসকলে মূল্য বৃদ্ধি মানে নাইকিয়া করবর কারণে তেওঁলোকে সময় সময় ব্যবস্থা গ্রহণ করে আছে আর ভবিষ্যতে বহন করব তেজপুরের পর হেমন্ত কুমার নাথ আর গুয়াহাটির পর বিপুল বর্মনের সহযোগত ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট তৃণমূল কংগ্রেসের সভাত অসমৰ জাতীয় সংগীতক চূড়ান্ত অপমান অসম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বরার উপস্থিতিতে বেসুরিয়াকৈ গালে ও মোর আপনার দেশ কিন্তু কোত কি শুনিলে আপনি শব্দবোৰ চিনাকি কোনটো খাপচাৰা গান দুখন আপুনি চিকুটি নাচালেও হব সপোনত নহয় দিধকতেই শুনিছে যি শুনিছে তেনেকৈ গাইছে এইটোৱেই হেনো অসম সংগীত ৰখৰাজ লক্ষ্মীনাথ বেজবৰুৱাৰ সৃষ্টিক কমলা প্ৰসাদ আগৰৱালাই সুৰেৰে সজাই তুলিছিল আজি সন্মুখত থকা হলে হয়তো কি গাইছে বুলি চুচা মাৰি আহিল হয় বেজবৰুৱা আগৰৱালা
সুর শুনিলেই উকালি আহিব খোঁজা এনেকুৱা বেসুরা গান চকু কান খুলিও কিন্তু শুনি থাকিল তৃণমূল কংগ্রেসের রাজ্যিক সভাপতি রিপুন বরাই। তৃণমূল কংগ্রেসের সভাত সংগীতক অপমান। অভয়াপুরীত অনুষ্ঠিত হওয়া তৃণমূল কংগ্রেসের এখন যোগদান সভার দৃশ্য এয়া। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে শক্তিশালী কণ্ঠ আর স্লোগানে খোপনি পুতিব খোঁজা তৃণমূল কংগ্রেস কর্মীর কণ্ঠত এইদরে শ্রুতিকটুক পরিবেশিত হল সংগীত। কিন্তু এই অদ্ভুত সুরত সংগীত পরিবেশিত হয়ে থাকার সময় কাষতে রিপুন বরা হাতি নির্বিকার হয়ে রল। জাতীয় সংগীতটা শুদ্ধ রূপত পরিবেশনের নেদেখালে কোনো ধরনের তৎপরতা। বিকৃত রূপত পরিবেশিত জাতীয় সংগীতের এই ভিডিওটি সম্প্রতি ভাইরেল হয়ে পড়ছে। একান্তক বিভিন্ন জনে দিছে গরিহণা। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। এজন দুজন নহয় 211 গ্রামাঞ্চলের নিবনুয়া যুবকের চকু এবার এক বিশেষ বৃত্তিত। সততে আগবাড়ি নোখোজাজনেও এবার আনুষ্ঠানিক প্রশিক্ষণ লোলে আগবাড়ি আছে এই বৃত্তির বাবে। কিন্তু কত চলিছে আর কিহর প্রশিক্ষণ চলিছে চাও আহক। স্বনির্ভরশীল হবলৈ মন মেলা কেজনমান যুবক হাতত বহি কলমের সৈতে লৈ আহিছে কেচি খিউর। সততে অসমীয় যুবক আগবাড়ি নহা নাপিত বৃত্তিলৈ আগবাড়ি আহিছে উত্তর অসমৰ 200+ যুবক। মিচিং সাহিত্য পরিষদের উদ্যোগত পোন প্রথমবারের বাবে পরিষদীয় এলাকার অধীনের ইচ্ছুক যুবকক নাপিতর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বর্তমান সময়ের বজারত ফের মারিব পরাকৈ প্রশিক্ষণ দিয়া হয়েছে। সততে দেখা যায় বহিরাজ্যের যুবকে অসমের এইখন ক্ষেত্র দখল করেছে। তেনে সময়তে ধেমাজি গোগামুখ জিলাপথার জোনাই ঢকুয়াখানা নারায়ণপুর বিহপুরিয়ার 200+ যুবকে এই বৃত্তিরে জড়িত হবলৈ প্রশিক্ষণ লোলৈ আগবাড়ি আছে। সদ্যহতে 30 এটা দলের 10 বিনামূল্যা প্রশিক্ষণ আরম্ভ হয়েছে। গোগামুখ মোহরি কেম্পর ইকো কেম্পত প্রদান করা প্রথম পর্যায়ের প্রশিক্ষণত আগ্রহী যুবকর সৈতে ইতিমধ্যে সেলুন ব্যবসায় আরম্ভ করা যুবকেও প্রশিক্ষণ গ্রহণ করেছে। আগর মানুষে করে আছে বিহারী মানুষকেইটা বিহারেরপা সেইখিন কাম করে আছে। আমার নিজের মানুষ আমার ডেগার মানুষকেইটা তেলে করে দেখাব নয় বা তেলে এক পয়সা আমি কমাব নয় আউটর না যাম ওই গাঁতে জেগাতে সেই দোকান খুলি চলিম বলে আশা রাখি মানে দোকান খুলি চলি আছে। আমি বেঙ্গলোর চেন্নাই গিয়ে কিনা এটা করব যাতে অসমতে থাকি লোক ইয়াতে যদি স্থাপন হব পারে নিজের উপর দিয়ে করে। আমি বহু চিন্তা করে আসলো আমি দোকান খুলি আজি 4 বছরমান হয়েছে মোট দোকান খোলা। আমি পরীক্ষণ এটা লম বলে আমি চেষ্টা করে আসলো আমি আজি যাই পাইছো আমি বহুত ভাল লাগিছে। ফেস ওয়াশের লগতে আবার স্ট্রেট করা স্পা করা সেইবিলাকর ক্ষেত্র সারতে যথেষ্টভাবে আমার শিক্ষার ক্ষেত্রে আগুয়া লিয়ে যাব বলে আশা রাখি। জীবন জীবিকার বাবে ইতিমধ্যে পরিষদে বিভিন্ন শিতানত প্রশিক্ষণ আরম্ভ করেছে। থকা মেলা খোৱা খোৱার সকলো ব্যবস্থা করা হয়েছে আর সেই সকলো খরচ মিচিং সাহিত্য শাসিত পরিষদে বহন করিব আর নিশ্চয় এই চালুকিয়া অবস্থায় বা জ্ঞানে ব্যবসায় চলাইছিল। এই প্রশিক্ষণের পাছত নিশ্চিতভাবে ব্যবসায় বৃদ্ধি হব বলে আশা রাখিছো। এই নাপিত প্রশিক্ষণের পিছত যখন যুবকে সেলুন খুলবলে আগ্রহী হয় সেই সকলক মিচিং সাহিত্য শাসিত পরিষদে যাবতীয় সা সামগ্রী প্রদান করারও পরিকল্পনা সাজু করেছে। চলি কটার কারণে প্রয়োজনীয় যধুনিক প্রযুক্তি সম্পন্ন যা সঁজুলি এই সঁজুলিবিলো মিচিং সাহিত্য শাসিত পরিষদে প্রশিক্ষিত যুবসকলক দিব বিনামূল্যক দিব আর তারপরে খুব উন্নত ধরনের ব্যবসায় উন্নত ধরনের করব পারি বলে আশা রাখিছো।
ধেমাজিৰ পৰা মন বিকাশ বৰগোহাঁই, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। একত্ৰীকৰণৰ ফলত গুৱাহাটীত বন্ধ হ'ব 15খন চৰকাৰী বিদ্যালয়। 30গৰাকীতকৈ কম শিক্ষাৰ্থী থকা বিদ্যালয় বন্ধ কৰি একত্ৰীকৰণৰ সিদ্ধান্ত লৈছে ৰাজ্য চৰকাৰে। কিন্তু চৰকাৰৰ এই সিদ্ধান্ত কিদৰে লৈছে ৰাজ্যৰ জনগণে? ৰাজ্যত বন্ধ হ'ব 30জনতকৈ কম ছাত্ৰ ছাত্ৰী থকা বিদ্যালয়। গুৱাহাটীত একত্ৰীকৰণৰ যোগেদি বিলুপ্ত হ'ব 15খনকৈ বিদ্যালয়। এই 15খন বিদ্যালয়ৰ ভিতৰত আছে ঐতিহাসিক কটন কলেজিয়েট স্কুল। গুৱাহাটী মহানগৰীৰ বিশেষ 15খন স্কুলৰ লগত আন কেইবাখনো স্কুলক মাৰ্জ কৰাৰ যি সিদ্ধান্ত লৈছে, আৰু এই মুহূৰ্তত যিহেতু ঐতিহাসিক যিটো কটন কলেজিয়েট স্কুল পাণবজাৰৰ, এই স্কুলতে এসময়ত আমাৰ এই সুধাকণ্ঠ ডক্টৰ ভূপেন হাজৰিকা, গোপীনাথ বৰদলৈকে আদি কৰি বহুখিনি নমস্য ব্যক্তি, আনন্দৰাম বৰুৱা, তেখেতসকলে এই কটন কলেজিয়েট স্কুলত পঢ়িছিলে। বিদ্যালয়সমূহত এনেকুৱাও হয়তো কিছুমানত হৈছে যে ছাত্ৰৰ অনুপাতে শিক্ষকৰ সংখ্যা দুগুণ আছে, গতিকে তেনেকুৱা ধৰণৰ বিদ্যালয়বিলাকত যিহেতু ছাত্ৰ বা ছাত্ৰীয়ে নামভৰ্তি কৰাত অনীহা প্ৰকাশ কৰিছে, সেই ক্ষেত্ৰত তেনেকুৱা বিদ্যালয়সমূহৰ ছাত্ৰ ছাত্ৰীসকল বা শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলক এখন অলপ ভালভাৱে চলি থকা বিদ্যালয়ৰ লগত একত্ৰীকৰণ কৰি পেলাই চৰকাৰে এটা নতুন প্ৰচেষ্টাৰে সেই বিদ্যালয়খনক অলপ উন্নত কৰাৰ প্ৰচেষ্টা হাতত লৈছে। অস্তিত্বহীন হ'বলৈ যোৱা গুৱাহাটী মাজমজিয়াৰ আন কেইখনমান বিদ্যালয় হৈছে নামনি কামাখ্যা প্ৰাথমিক বিদ্যালয়, বীণাপাণী হিন্দী প্ৰাথমিক বিদ্যালয়, মাছখোৱা মাজিদা প্ৰাথমিক বিদ্যালয়, খাৰঘুলি শিশু বিদ্যাপীঠ, মালিগাঁও বালিকা প্ৰাথমিক বিদ্যালয়, ৰুদ্ৰ সিং প্ৰাথমিক বিদ্যালয়, উত্তৰ বনমজা প্ৰাথমিক বিদ্যালয়, কটকীপৰা প্ৰাথমিক বিদ্যালয়, লাচিতগড় প্ৰাথমিক বিদ্যালয়, তিলিংগাঁও প্ৰাথমিক বিদ্যালয়, ঘোঁৰামৰা প্ৰাথমিক বিদ্যালয়, জনজাতি মধ্য ইংৰাজী বিদ্যালয়, জিতেন্দ্ৰনাথ মধ্য ইংৰাজী বিদ্যালয়, চিত্ৰাঞ্চল প্ৰাথমিক বিদ্যালয়, আৰ্বান চৰকাৰী ছেকেণ্ডাৰী বেচিক স্কুল, নেতাজী শিশু বিদ্যাপীঠ এম ই স্কুল। চলিত বৰ্ষৰ অক্টোবৰ বা নৱেম্বৰ মাহত বন্ধ হোৱাৰ সম্ভাৱনা আছে এইকেইখন বিদ্যালয়। অন্য বিদ্যালয়ৰ দৰে এই বিদ্যালয়কেইখন একত্ৰিত কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে শিক্ষা বিভাগে। এতিয়ালৈকে আমাৰলৈকে বিভাগীয় নিৰ্দেশ একো অহা নাই, গতিকে আমি এই সম্পদ কোনখন স্কুল কাৰ লগত মাৰ্জ হ'ব বা এমালগ্ৰেমেশ্যন হৈছে অলৰেডি কিছু কিছু স্কুল, আমি সেই সম্পৰ্কে সঠিক তথ্য আমাৰ হাতত নাই। শিক্ষা বিভাগে গঠন কৰি দিয়া কমিটিয়ে প্ৰস্তুত কৰা বিদ্যালয়কেইখনত দীৰ্ঘদিনৰ ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা নগণ্য। নতুনকৈ চামিল কৰিবলগীয়া বিদ্যালয়সমূহত নতুন ছাত্ৰ ছাত্ৰীৰ পাঠদান কৰাবলৈ সাজু শিক্ষক শিক্ষয়িত্ৰীসকল। যদি হয় তেতিয়াতো উপায় নাই, আমিতো কৰিবই লাগিব, সকলোৰে মাজত মিলা প্ৰীতিৰ মাজত আমি শিক্ষাৰ্থীসকলক পাঠদান কৰিবই লাগিব, চলাই নিবই লাগিব। আমাৰ যি পাঠদান কাৰ্য আমি মানে গতানুগতিক তেনেকৈ চলাই নিম বুলি ভাবিছোঁ। কিছু ক্ষেত্ৰত আমাৰ অসুবিধা আহিব, তথাপিও আমি যিহেতু মানে আগবাঢ়িবই লাগিব, চাওঁ কেনেকুৱা ধৰণৰ অসুবিধাৰ আমি সন্মুখীন হওঁ, আমি মানে ফিল্ডত নামিলেহে আমি গম পাম আৰু। গুৱাহাটীৰ পৰা বিপুল বৰ্মন আৰু হিৰকজ্যোতি মালাকাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। দৰং জিলাৰ ঐতিহাসিক খতৰা সত্ৰত নন্দোৎসৱ উপলক্ষে বোকা ভাওনা পালন। 450 বছৰ গৰকা ঐতিহাসিক সত্ৰখনত প্ৰতি বছৰে কৃষ্ণ জন্মাষ্টমীৰ পিছতেই পালন কৰা হয় এই উৎসৱ। বিশ্বাস অনুসৰি কৃষ্ণ জন্ম পোৱাৰ পিছতেই নন্দৰ ৰাজ্যত প্ৰজাসকলে এই নন্দোৎসৱ পালন কৰিছিল। ঐতিহাসিক সত্ৰখনতো প্ৰতিষ্ঠাকালৰে পৰা এই উৎসৱ পালন কৰি অহা হৈছে। নিশ্চয়কৈ আজি নন্দোৎসৱ আৰু দেখিবলৈ পোৱা গৈছে দৰঙৰ ঐতিহ্যমণ্ডিত খতৰা সত্ৰতো নন্দোৎসৱ পালন কৰা হৈছে, আৰু জন্মাষ্টমী পিছদিনাখন এইধৰণে বিগত বছৰসমূহৰ দৰে এইবছৰো নন্দোৎসৱ পালন কৰিছে আৰু বোকা ভাওনা খেলিছে সকলোৱে। আৰু যি পৰম্পৰা আছে দৰঙৰ ঐতিহ্যমণ্ডিত খতৰা সত্ৰত, প্ৰতি বছৰে তেওঁলোকে নন্দোৎসৱ পালন কৰি আছে আৰু এইবছৰো একেই পৰিৱেশ। 450 বছৰ গৰকা এই ঐতিহ্যমণ্ডিত খতৰা সত্ৰত এইধৰণে এক পৰিৱেশ দেখিবলৈ পোৱা গৈছে। দেখুৱাই গৈছে এয়া দৰঙৰ ঐতিহ্যমণ্ডিত খতৰা সত্ৰৰ দৃশ্য। আৰু এই খতৰা সত্ৰত এইধৰণে গাঁৱৰ যিসকল লোক তেওঁলোকে নাম কীৰ্তন কৰি প্ৰসংগ কৰি তেওঁলোকে এইধৰণে বোকা ভাওনা খেলিছে। আমি আয়োজকসকল আছে কথাটো যত্ন কৰিম, প্ৰথমতে দেখুৱাই লৈছোঁ। কামেশ্বৰ মেচি দেখুৱাইছে
দরঙ্গর ঐতিহ্যমণ্ডিত এই খতরা সত্রর দৃশ্য আর খতরা সত্রের এই ধরনের বোকা ভাওনা খেলিছে আর নন্দোৎসবর সঙ্গতি রাখি এই বিশেষ আয়োজন চলছে। আমি আয়োজকসকল আছে কথা যত্ন করে প্রথমে দেখাইছো ঐতিহ্যমণ্ডিত এই খতরা সত্রর দৃশ্য আর এই খতরা সত্রত বিগত বছরসমূহর দরে এইবার বোকা ভাওনা খেলিছে আর নন্দোৎসবক লৈ বিশেষ আয়োজন চলছে আর প্রতি বিগত বছরসমূহর দরে বিশেষ হয়। আমার খতরা সত্রর এ 454 বছর হল, এই 454 বছরীয় পরম্পরাত খতরা সত্রত কোভিডত এবছর বাহিরে বাকি গতানুগতিকভাবে আমার অনুষ্ঠান বাকি উদযাপন করে অনা হয়েছে। শ্রীকৃষ্ণ জন্মর পিছতেই গোটাই তো রাজ্যবাসী গোকুলের রাজ্যবাসী আনন্দতে নাচি বাগি এই উৎসব বাকি করেছিল আর তেতিয়াৰ পৰা পরম্পরাগতভাবে আমার ধর্মীয় অনুষ্ঠানসমূহ এই মাঙ্গলিক অনুষ্ঠান বাকি পালন করেছে। আমার খতরা সত্রত আমি এই ঐতিহ্যটো রক্ষা করে আছো আর আজিল এই অনুষ্ঠান বাকি পরম্পরাগতভাবে চলি আছে। আজিল এই ধরনের পরম্পরাগত চলি আছে বা দেখ বোকা ভাওনা খেলি নাম পরিবেশন করেছে কারণ সরমাসে দেখাইছে ঐতিহ্যমণ্ডিত খতরা সত্রর দৃশ্য আর বিগত বছরসমূহ ধরে এই বছর বোকা ভাওনা অর্থাৎ নন্দোৎসব পালন করেছে আমি দেখাই গেছো পরিবেশ। ঐতিহ্যমণ্ডিত খতরা সত্রর দৃশ্য আর বিগত বছরসমূহর দরে এই বছরও বোকা ভাওনা অর্থাৎ নন্দোৎসব পালন করেছে আর যাচ্ছে দেখাইছে এয়া ঐতিহ্যমণ্ডিত খতরা সত্রর দৃশ্য প্রতি বছর ধরে এই বছর হয়। খতরা সত্রর প্রতিষ্ঠাকালেরপরাই ভগবান শ্রীকৃষ্ণ জন্মর পিছদিনে নন্দোৎসব অর্থাৎ বোকা ভাওনা অনুষ্ঠিত করে আছে আর এই অনুষ্ঠান সম্পূর্ণ ধর্মীয় হাতিকতা রক্ষা করে করা হয়। এই ভগবান শ্রীকৃষ্ণর জন্ম হওয়ার পিছত যেতিয়া বসুদেবে নন্দর ঘরলেকে লৈ গৈ ভগবান শ্রীকৃষ্ণক তাত জমা দিছিল আর তেতিয়া প্রজাতাকে এই খবর পাইছিল যে যে নন্দ রজার আর যশোদার কোনো পুত্র সন্তান নাছিল কিন্তু যেতিয়া তেখেতসকলে জানিলে যে আমার রজার রানীর পুত্র সন্তান জন্ম পাইছে এই পুত্র সন্তান জন্ম পার পিছত তেখেতসকল ঘর মানে ভক্তসকল বা প্রজাসকল ভিড় হয়েছিল আর সেই সময় আমার এটাও সেই অবশ্যই তেতিয়ারপরা একটা পরম্পরা চলি আহিছে যে সন্তান জন্ম হওয়া গৃহত তার শুভাকাঙ্ক্ষীসকলে নানা দ্রব্য লৈ যায় ঠিক তেনে ধরনের দধি দুগ্ধ ঘৃত মধু আদি বিভিন্ন বস্তু গৃহলে লৈ গৈছিল আর লৈ যাওয়ার সময় সেইবিলাক মানে আনন্দত আত্মহারা হয়ে যেটা ভগবানের গুণানুকীর্তন করেছিল আর সেই বস্তুবিলাক ভাঙি উঠি তাদের একটা মিশ্রণ সৃষ্টি হয়েছিল গতি সেই মিশ্রণবিলাক মানে আমার একটা ধর্মীয় পরম্পরার সেই মহৌষধ হিসেবে গণ্য করা হয় আর এটা আপনাদের দেখব খতরা সত্রত যে ভক্তসকলে ভগবান শ্রীকৃষ্ণের গুণানুকীর্তন করে যে নাম গুণ গাইছে ইয়াত এটা দধি দুগ্ধ ঘৃত মধু এইবিলাক মিশ্রণ হয়ে বোকার সৃষ্টি হব আর ভক্তসকলে পরম্পরাগতভাবে এই কথা মান্যতা দিয়েছে ইয়াতে মহৌষধ সৃষ্টি হয় যে এই বোকা ভাওনাত যে বোকার সৃষ্টি হয় এই বোকা মানে চর্মরোগ অত্যন্ত উপকারী আর ভক্ত আর এয়া খতরা সত্রর পরিবেশ দেখালে আমার সাংবাদিক নবজ্যোতিয়ে। পরবর্তী বাতরি, গোলাঘাটত অস্ত্রধারী যুবকে ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত করেছে। এগারী জিম ইনস্ট্রাক্টরক কোঠাত বন্ধ করে পিস্তল তোয়াই গুরুলা গুরুলক প্রহার করলে এজন যুবকে, কিন্তু কোনে আর কিয় সংঘটিত করেছে এই ভয়ঙ্কর ঘটনা চাও। আহক, বন্ধ কোঠাত প্রচন্ড ঘোষা লাঠিরে প্রহার, মূরত বন্দুক গুজি হত্যার ভাবুকি মহসিন হুসেইনর, কোন এই গুন্ডা মহসিন হুসেইন, দেখায় শুনায় ভদ্র আধ্যবন্ত পরিয়ালর জেনেই লাগে কিন্তু চরিত্র সাংঘাতিক বেয়া, ভদ্রর নামত ভন্ড। আনহাতে এইজন হয়েছে সুমিত চন্দ্র, গোলাঘাটের অভিজাত হোটেল জিমখানার হরির চর্চাবিদ, জিমত মহিলাক বেয়াক কোয়ার বাবে হকিয়াই দিয়াই ভুল হয়েছিল জিম ইনস্ট্রাক্টর সুমিত চন্দ্রর, যার বাবে
এই দশা করিলে মহসিন হুসেইনে। এদিন পূর্বে জিমৰ পৰা লৈ গৈ জিম ইনষ্ট্ৰাক্টৰ সুমিত চন্দ্ৰক বন্ধ কোঠাত গৰুলা গৰুলকৈ প্ৰহাৰ কৰি কাঢ়ি ললে মোবাইল। কি দোষ কৰিছিল জিম ইনষ্ট্ৰাক্টৰ সুমিত চন্দ্ৰই? মহসিন হুসেইনে জিম কৰিবলৈ আহি প্ৰায়ে মহিলা যুৱতীক অশালীন মন্তব্য কৰিছিল, সেয়াই জিমখানা হোটেলৰ মালিকক কৈছিল জিম ইনষ্ট্ৰাক্টৰ সুমিত চন্দ্ৰই। আৰু তাৰ পিছত কি হ'ল শুনক। কুকুৰ এটা নিম বুলি কৈ পোৱালি এটা সি বহাই মেলি মোক লৈ গ'ল ইয়াৰপৰা কালি 8:30 ক'ত লৈ গ'ল একজেক্টলি গম নাপাওঁ, ৰাতি আছিলে। চ' লৈ গ'ল, গৈ মেলি তাহাঁতি ক'লে যে সি ঘৰটোত আছে, বহালে, বহাই মেলি সি তেতিয়া খাই আছিলে। খোৱাৰ পিছত তেতিয়া কি হ'ল, সি সুধিলে যে কেনে কোনে কেছটো দিছে কোৱা। মইতো কৈছোঁ যোনটো সঁচা কথা সেইটো কৈছোঁ, সি বিশ্বাস কৰা নাই। সি ফোন চোন লৈ মেলি আমাৰ অ'নাৰৰ আৰু যোনটো চেটটো আছে তাহাঁতি সি ৰিড কৰিলে, দেখিছে যে মই কথাটো ক'লোঁ, দেন সেইটো কাৰণে কি কৰিলে মাৰিলে, মাৰপিট কৰিছে, বেয়াকৈ মাৰিছে, লাখ প্ৰথম প্ৰথম গুচাতে মাৰিছে, এইবোৰ মৌচিনী মাৰিছিলে, মহসিন হুসেইনে মাৰিছিলে। অঁ, তেওঁ সি ঘৰ জহাৰটোৰ হয় একচুৱেলি, অৰিজিনেলি ইয়াত সি ক'ত থাকে মেবি ইমান মোক আইডিয়া নাই। চ' সি এন জি অ' চলাই আছে ইয়াত। যোৰহাটৰ পৰা আহি গোলাঘাটত থকা অভিজাত ঘৰৰ উদণ্ড যুৱক মহসিন হুসেইনে প্ৰাণে মৰাৰ চেষ্টা কৰিছিল সুমিত চন্দ্ৰক। জিম ইনষ্ট্ৰাক্টৰ সুমিত চন্দ্ৰৰ দেহত ভয়ংকৰ আঘাতৰ চিন, বহু ঠাইত আঘাত গুৰুতৰ। ইফালে মহসিন হুসেইন নামৰ গুণ্ডাটোক এতিয়াও আটক কৰিব পৰা নাই গোলাঘাট আৰক্ষীয়ে। মহসিনৰ হাতত থকা পিষ্টলটোক লৈও উঠিছে বহু প্ৰশ্ন। গোলাঘাটৰ পৰা ইউনুছ আলীৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। জি এম চিৰ বোকা কেলেংকাৰীৰ তদন্ত অব্যাহত ৰাখিছে মুখ্যমন্ত্ৰীৰ তদাৰকী কোষে। গুৱাহাটী পৌৰ নিগমত চলালে দিনজোৰা অভিযান, পৰীক্ষা কৰিলে সকলো নথি পত্ৰ। বোকা কেলেংকাৰীৰ তথ্য বিচাৰি গুৱাহাটী পৌৰ নিগমত দিনজোৰা অভিযান, 20 কোটি টকীয়া দুৰ্নীতি নথি পৰীক্ষণ মুখ্যমন্ত্ৰীৰ তদাৰকী কোষৰ। জে চি বি ডাম্পাৰত ভুৱা নাম্বাৰ প্লেটেৰে উলিয়াই নিছিল 20 কোটি টকা। ৱে ব্ৰিজৰ চালানৰ সৈতে আয়ুক্ত কাৰ্যালয়ৰ নথি পৰীক্ষণ কোষৰ। ৱে ব্ৰিজৰ শ্লিপটো ফৰ্চ কৰিছে যেতিয়া তাতে নিশ্চয় সেয়ে কৰিছে, মানে এইটোতো আৰু এনেই নকৰে, ফৰ্জাৰী পাৰপাছতে ইউজ কৰিছে। এইটোতো টাইম টেকিং অলপ হয়, কিয় আমি আগতে ডকুমেণ্টখিনি স্ক্ৰুটিনি কৰাৰ পাছত লাহে লাহে মানুহবিলাকক এক্সামিন কৰিম, গতিকে টাইম লাগিব, এমাহ দুমাহ দুমাহমান লাগি যাব। দুমাহৰ ভিতৰত গোটেইখিনি পোহৰলৈ আহিব, সেইখিনি সেইখিনি পোহৰলৈ আহিব। কিহৰ বাবে এজাক বৰষুণ দিলে মহানগৰীত সৃষ্টি হয় কৃত্ৰিম বান? বান নিয়ন্ত্ৰণক লৈ বিভিন্ন ধৰণৰ চিন্তা চৰ্চাৰ মাজতেই পোহৰলৈ আহিছে কৃত্ৰিম বানৰ আঁৰৰ অন্যতম কাহিনী। মহানগৰীৰ নলা নৰ্দমা চাফাৰ নামত বছৰি আবণ্টন হয় কোটি কোটি টকা, পিছে চৰকাৰী আবণ্টিত ধনেৰে নলা নৰ্দমা চাফা কৰাৰ বিপৰীতে অনিয়ম অনীতিতহে লিপ্ত হয় একাংশ বিষয়া। বছৰ বছৰ ধৰি চলি অহা এই অনিয়ম অনীতিৰ তথ্য অৱশেষত পোহৰলৈ আনিছিল সদ্য বদলীকৃত আয়ুক্ত দেৱাশীষ শৰ্মাই। আমি যোনখিনি বস্তু আমি দেখিছোঁ সেইখিনি আমাৰ মনত এনে ভাৱ হৈছে যে এটা উচ্চ পৰ্যায়ৰ এটা তদন্ত এটা যদি অৰ্গেনাইজেশ্যনে সেইটো তদন্ত কৰে ভাল হ'ব, সেইকাৰণে সেইটো আমি চৰকাৰলৈ পঠিয়াইছিলোঁ আৰু চৰকাৰৰ জৰিয়তে এইটো চি এম ভিজিলেন্স চেলত দিয়া হৈছে। নিগমৰ অধীনত নলা চাফা কৰাৰ কামত ব্যৱহাৰ হৈছিল ভুৱা জে চি বি ডাম্পাৰ। জে চি বি ডাম্পাৰত ভুৱা নাম্বাৰ সংযোগ কৰি নিগমৰ বিষয়া কৰ্মচাৰীয়ে তথা ঠিকা লাভকাৰী প্ৰতিষ্ঠানে সৰকাই কোটি কোটি টকা। দুদিন পূৰ্বে দিনচান গ্ল'বেল প্ৰাইভেট লিমিটেডত অভিযান চলাই তদন্তকাৰী সংস্থাই লাভ কৰিছে এই তথ্য, যি নথিৰ ভিত্তিত শনিবাৰে পুনৰ পৌৰ নিগম আয়ুক্ত কাৰ্যালয়ত দিনজোৰা অভিযান চলাই তদন্তকাৰী সংস্থাটোৱে। অভিযানৰ সময়ত আৰক্ষীয়ে জব্দ কৰিছে বিসংগতিপূৰ্ণ বহু নথি পত্ৰ। 5/22 নম্বৰত ৰুজু কৰা গোচৰৰ ভিত্তিত এতিয়া নিগম ঠিকা লাভকাৰী প্ৰতিষ্ঠানৰ কোন গ্ৰেপ্তাৰ হয় সেয়া সময়ত লক্ষণীয় হ'ব। ইপিনে জি এম চিৰ আয়ুক্ত কাৰ্যালয় এৰি যোৱাৰ সময়ত বদলীকৃত আয়ুক্ত বিষয়াগৰাকীয়ে দি গ'ল গুৰুত্বপূৰ্ণ বাৰ্তা, দুৰ্নীতিত নিমজ্জিত বিষয়াক চিনাক্ত কৰি গ্ৰহণ কৰক ব্যৱস্থা। চি এমৰ ভিজিলেন্সৰ ইন্সপেক্টৰসকল আহিছিলে, আহি মোক লগ ধৰিছিলে আৰু আমাক এখন তালিকা দিছিলে, তালিকাৰ ওপৰত সেই ডিচিলটেশ্যনৰ সংক্ৰান্তত যিখিনি কাগজ পত্ৰ আছিলে সেইখিনি আমি তেওঁলোকক দিছোঁ। মই সঠিক নাজানো, কিন্তু তেওঁলোকে গোটেই যিখিনি কাগজ পত্ৰ সেই কাগজ পত্ৰখিনি তেওঁলোকে আমাৰ পৰা খুজিছে আৰু সেই কাগজ পত্ৰখিনি তেওঁলোকক দিয়া হৈছে। বলেন ভট্টাচাৰ্য, ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।
দ্য প্রাইম শ্ব চলি থাকবে, কিন্তু এইখানে সময় চমু বাণিজ্যিক বিরতির।